বিগত পর্বগুলোতে আমরা মূলত তিন তাল এবং এক তালের উপরে অভ্যাস করেছি। আমরা আজকে যে ভূপালির পর্দা নিয়ে যে অভ্যাসটা শিখব সেটা ঝাপ তালে নিবদ্ধ। ঝাপ তাল অর্থাৎ দশ মাত্রা তালের ছন্দ বিভাগটা এই রকম: ধি না ধি, ধি না তি না, ধি ধি না, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এইভাবে দশ মাত্রার আবর্তন। আর আমরা লেসনকে এইভাবে ভাগ করেছি, পাঁচ পর্দার আরোহণ এবং পাঁচ পর্দার অবরোহণ মিলিয়ে মোট দশ মাত্রা। ব্যাপারটা এরকম: এই রেঞ্জের মধ্যে আমরা লেসনটাকে সীমাবদ্ধ রাখছি এবং মানে লেসনটা যখন সম্পূর্ণ হবে তখন দেখা যাবে যে মন্ত্র এবং তার এই দুটো সপ্তকও ব্যবহৃত হচ্ছে এখানে। তাহলে আমরা এগোই। আমরা কিভাবে লেসন তুলি সেটা তো আমরা এর আগের পর্বে বেশ কয়েকটা পর্বেই আমরা তার বিস্তারিত বিবরণ দিয়েছি। তবুও সংক্ষেপে একবার লেসন তোলার পদ্ধতি সম্পর্কে আলোচনা করে নিই। খুব কম লয়ে আমাদের অন্তত 20 বার অভ্যাস করতে হবে প্রথম লাইনে। সা রে গা পা ধা সা ধা পা গা রে, সা রে গা পা ধা সা ধা পা গা রে, সা রে গা পা ধা সা ধা পা গা রে, ধি না ধি ধি না, তি না ধি ধি না, সা রে গা পা ধা সা ধা পা গা রে। লয় বাড়াবো এবার। সা রে গা পা ধা সা ধা পা গা রে, সা রে গা পা ধা সা ধা পা গা রে। পরের লয় যাবো, তৃতীয় লয়, আবার একটু লয় বাড়িয়ে। সা রে গা পা ধা সা ধা পা গা রে, সা রে গা পা ধা সা ধা পা গা রে। এই হলো প্রথম লাইন। একইভাবে দ্বিতীয় লাইন আমরা অভ্যাস করবো। রে গা পা ধা সা ধা পা গা রে সা, রে গা পা ধা সা ধা পা গা রে সা, রে গা পা ধা সা ধা পা গা রে সা। এই লাইনটিকেও দ্বিতীয় এবং তৃতীয় লয়ে আমরা অভ্যাস করব। এর দ্বিতীয় লয়টি এরকম হতে পারে: রে গা পা ধা সা ধা পা গা রে সা, রে গা পা ধা সা ধা পা গা রে সা। তৃতীয় লয়: রে গা পা ধা সা ধা পা গা রে সা, রে গা পা ধা সা ধা পা গা রে সা। এবার প্রথম দুটো লাইনকে আমরা জুড়ে দিয়ে অভ্যাস করব মধ্যবর্তী একটা লয় নিয়ে। সা রে গা পা ধা সা ধা পা গা রে, রে গা পা ধা সা ধা পা গা রে সা, সা রে গা পা ধা সা ধা পা গা রে, রে গা পা ধা সা ধা পা গা রে সা, সা রে গা পা ধা সা ধা পা গা রে, রে গা পা ধা সা ধা পা গা রে সা। এইভাবে তৃতীয় লাইন চতুর্থ লাইন পড়ে আমরা গোটা অভ্যাসটাকে শেষ করব। বন্ধুরা, যদি এইভাবে না এইভাবে বুঝতে অসুবিধে হয় আমি বলবো আপনারা খাতা পেন সঙ্গে রাখুন এবং লেসনটা লিখে ফেলুন। আমরা পাঁচ মাত্রা করে অর্থাৎ দুই তিন দুই তিন একটা পাতার চারটে ভাগ করছি আমরা। এই চারটে ভাগকে বিভাগকে আমরা বার বলি। তাহলে এক একটা বারে দুই তিন দুই তিন এইভাবে আমরা লিখব, অর্থাৎ সা রে গা পা ধা সা ধা
পা গা রে, প্রথম দুটো বার সা রে গা পা ধা, দ্বিতীয় বার দুটো সা ধা পা গা রে, আবার পরের লাইন রে গা পা ধা সা ধা পা গা রে সা, এইভাবে এগোবে গা পা ধা সা রে পা গা রে সা ধা। অতএব আমি বলবো খাতা পেন সঙ্গে রাখুন, এবং যেভাবে করছি আপনাদের আশা করি লিখে নিতে কোনো অসুবিধা হবে না। এবার আমরা খুব কম লয়ে গোটা অভ্যাসটাকে একবার দেখে নেব। সা রে গা পা ধা সা ধা পা গা রে, রে গা পা ধা সা ধা পা গা রে সা, গা পা ধা সা রে পা গা রে সা ধা, পা ধা সা রে গা গা রে সা ধা পা। এই হচ্ছে আরোহণ। এবার অবরোহণ, সা ধা পা গা রে সা রে গা পা ধা ধা পা গা রে সা, রে গা পা ধা সা পা গা রে সা ধা, গা পা ধা সা রে গা রে সা ধা পা, পা ধা সা রে গা। এইভাবে আমরা মন্ত্র মধ্য তার তিনটে সপ্তকের মধ্যে ভূপালির পর্দা নিয়ে রেয়াজ করলাম, এবং তিনটে সপ্তকের মধ্যে গলাটাকে ঘোরালাম। এবার আবার একবার লেসনটা আমরা ধীরে ধীরে করব, আপনারও সাথে একটু অভ্যাসটা করে। সা রে গা পা ধা সা ধা পা গা রে, রে গা পা ধা সা ধা পা গা রে সা, গা পা ধা সা রে পা গা রে সা ধা, পা ধা সা রে গা গা রে সা ধা পা, সা ধা পা গা রে সা রে গা পা ধা ধা পা গা রে সা রে গা পা ধা সা পা গা রে সা ধা, গা পা ধা সা রে গা রে সা ধা পা ধা সা রে গা। এই ছিল আজকের অভ্যাস, আজকের অনুশীলন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হলো না। তথাপি যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অসুবিধে থাকে, আমাদের নির্দ্বিধায় সেটা জানান, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, তবেই আমাদের নোটিফিকেশন আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে। আর যদি কোনো মতামত থাকে, যদি কোনো সাজেশন থাকে, নিশ্চয়ই জানাবেন। ভালো থাকুন, প্রতিদিন রেয়াজ করবেন।